আমি অটো চয়েজের প্লেয়ার না সাকিব ভাই, যে কোনো টিমের জন্য একটা প্রাণ ভোমরা হয়ে থাকে প্লেয়ারদের জন্য। স্পেসিফিক কোনো কিছু নিয়ে কাজ করি, যেহেতু আজকে প্রথম আসছি, আগে প্র্যাকটিসটা এনজয় করি, দেন কালকে বা তার পরের দিন থেকে বোঝা যাবে কোন জিনিসটা নিয়ে আমি কাজ করতে পারলে আমার ইম্প্রুভ হবে। আমি অটো চয়েজের প্লেয়ার না, তো আমার আছে অনেক স্ট্রাগল করে খেলতে হয়। দেখা যাচ্ছে 10-15 ম্যাচ পরে আমার একটা সুযোগ আছে, তখন ওই সুযোগটা আমার মানে আমার জন্য আমি নিজের জন্যই মুখিয়ে থাকি, কখন সুযোগ আসবে খেলার জন্য ওয়েট করি, চেষ্টা করি, বাদবাকি দেওয়ার আল্লাহর ইচ্ছা। পাওয়ার প্লেতে বোলিংটা নিয়ে আলাদা কোনো কাজ করেন কিনা? না, এরকম কিছু না। নর্মালি দেখেন আমি যখন অ্যাজ এ বলার হিসেবে নিজেকে তৈরি করছি, তখন থেকে অভ্যাস আছে পাওয়ার প্লেতে বল করার, তো এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আপনার টিমে সাকিব আল হাসান আছে, এটা কি আপনার বুস্ট আপ করবে কিনা? না, অবশ্যই সাকিব ভাই একটা টিমে থাকা মানে উপস্থিত থাকা মানে অনেক কিছু। আপনি ইনস্ট্যান্ট অনেক কিছু তার কাছ থেকে জানতে পারবেন, তো সাকিব ভাই যে কোনো টিমের জন্য একটা প্রাণ ভোমরা হয়ে থাকে প্লেয়ারদের জন্য। মেধি ভাই, সাকিব ভাই অনেকদিন পর আজকে আসলে আড়াই মাস পর কল করলেন, তার সাথে কথা হয়েছে কিনা? বোলিংয়ের পর আসলে আঙ্গুলের অবস্থা এখন কীরকম, কথা হয়েছে? না, আমি জাস্ট ভাই হাই আলো জিজ্ঞেস করছি, এরকম স্কিল নিয়ে কোনো মানে কথোপকথন হয় নাই তার সাথে। আঙ্গুলে ব্যথা আছে কিনা এই বিষয়ে? আমি আসলে এই বিষয়ে আমি একদমই কিছু জানি না, যেহেতু আমি আজকে আসছি। ভারী ভাই, একটা ম্যাচের সময় সাকিব আল হাসান কলারটা উঁচু করে দিয়েছিলেন, আসলে এবার বিপিএল এ কলারটা উঁচুই থাকবে কিনা, পারফরম্যান্সটা কেমন হবে? না, এটা জাস্ট ওইটা একটা মোমেন্টাম ছিল, ওই মোমেন্টাম হয়তো বা তার কাছে মনে হয়েছিল যে আমি একটা প্লেয়ার ইন্সপায়ার করার জন্য এমন কিছু করা দরকার, তো এটা একটা সাহসের বিষয় যে দেখেন যে কোনো জুনিয়র প্লেয়ার যদি ওই মোমেন্টে বল করে, তো অ্যাজ এ লিডার হিসেবে যার দায়িত্ব যে আপনি স্কিল দিয়ে সে না পারুক, বাট টেকনিক ওয়াইজ সে যেটা করতে পারে সেটা তো আপনারা দেখছেন, যে এরকমই যে সাকিব আল হাসান মাঠে থাকা মানে একটা টিমের প্রাণ ভোমরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। লাস্ট ম্যাচটা আপনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের, ওই পারফরমেন্সটা বিপিএল এ ইন্সপিরেশন হিসেবে কাজ করবে? ইন্সপায়ার তো প্রত্যেকটা ম্যাচে আমার কাছে মনে হয়, কারণ ক্রিকেট খেলা তো আপনি যেদিন ভালো খেলবেন পরের দিন যে ভালো খেলবেন তার তো কোনো গ্যারান্টি নেই, প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং এবং প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জিং, তো ওইভাবে নিজেরা চিন্তা করি এবং আমার কাছে মনে হয় না প্রত্যেক প্লেয়ারই ওইভাবে চিন্তা করে, কেউ যে আপনি গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বা এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, তো এই হিসাব করে হয়তো বা কোনো প্লেয়ারই ক্রিকেট খেলে না, তো যেদিন যার থাকে সেদিনে নিয়ে সে ব্যস্ত থাকে। এবারের বিপিএল নিয়ে আসলে কোনো লক্ষ্য, নিজস্ব কোনো লক্ষ্য ঠিক করছেন ভাই? লক্ষ্য তো ভিতরেই থাকে, লক্ষ্য ভিতরে থাকাটাই ভালো, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। মেজি ভাই, বিপিএল এর আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, আগে দেখতাম আমরা কয়েকটা টিম একসাথে একাডেমি মাঠে প্র্যাকটিস করতো, বাট এবার প্রত্যেকটা টিমই আলাদা আলাদা জায়গায় প্র্যাকটিস করছে, রংপুর যদিও আগে থেকেই তারা আলাদা প্র্যাকটিস করছে, এটা প্লেয়ারদের জন্য কতটা ভালো হয় আর বিপিএল এর এই পরিবর্তনটা কীভাবে দেখছেন? না, আমার জানা মতে রংপুরের মতন এরকম ফ্যাসিলিটিস হয়তো বা কোনো টিমে নাই, তো আমরা গতবারও রংপুরে এখানে প্র্যাকটিস করছিলাম, তো এরকম এনভায়রনমেন্টে আসলে প্র্যাকটিস করতে পারলে ভালো লাগে, যে অনেক সময় পাওয়া যায়, দেখা যায় মিরপুরে 2 ঘন্টা টাইম থাকে, সব টিম একবারে প্র্যাকটিস করার জন্য থাকে, তো ওইখানে স্পেসিফিক কোনো স্কিল নিয়ে কাজ করা যায় না, বাট এরকম গ্রাউন্ড থাকলে দেখা যাচ্ছে যে যার যেটা প্রবলেম সে হয়তো বা অল্প সময়ের ভিতর চেষ্টা করতে পারে যে এখানে কীভাবে কীভাবে নিজেকে ইম্প্রুভ করা যায়, এরকম ফ্যাসিলিটিস আমার কাছে মনে হয় বিপিএলে কোনো টিমে নাই, তা আসলে আমরা লাকি যে রংপুরে খেলতে পেরে যে এরকম ফ্যাসিলিটিস আছে। না, এখন যেহেতু দলগুলো আলাদা আলাদা জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেকটা দলই নিজেদের ভ্যানুতে নিজেদের ভাড়া করা হোক, যেভাবে হোক নিজেদের ভ্যানুতে কাজ করবে, এটা বিপিএল এর জন্য ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে কাজ করবে কিনা এই সিদ্ধান্তগুলো? সিদ্ধান্তগুলো তো ব্যক্তিগত, যার যার টিমের তাদেরই এক ব্যক্তিগত সিদ্ধান্ত, তারা স্পেসিফিক বলতে পারবে যে তাদের কোন গ্রাউন্ডে বা কোথায় গেলে প্র্যাকটিস করলে তাদের প্লেয়ারদের জন্য ভালো, এটাই একান্ত তাদের টিমের বিষয়। দেখেন আমার রংপুরে এই গ্রাউন্ড আছে, আমি এইটা নিয়েই হ্যাপি। শেষ প্রশ্ন, এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ আছে, তার আগে বিপিএল, এই বিপিএলটা আপনাদের জন্য কতটা কাজে আসবে টি টোয়েন্টি বিশ্বকাপটা সামনে রেখে? না না, অবশ্যই প্রিপারেশন তো সবসময় আপনার কাজে দেয়। দেখেন আপনি যেহেতু এটা লম্বা একটা সময় টুর্নামেন্ট আর অনেকগুলো ম্যাচ খেলার অপরচুনিটি আছে এখানে, দেখা যাচ্ছে এটার জন্য হয়তো বা আপনার টি টোয়েন্টি প্লেয়ারদের যে আপনি ঝালাই করার একটা প্ল্যাটফর্ম, এটা অবশ্যই এটা প্লেয়ারদের জন্য হেল্প করে, তো এখানে ইয়াং সিনিয়র সবাই থাকে পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে, এবং ব্যক্তিগত হিসেবে বলতে গেলে যার যার দলের শিরোপা জেতার জন্য সবাই মুখিয়ে থাকে যে কীভাবে সে লড়বে, তো এটা আমাদের বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটা অনেক বড় প্ল্যাটফর্ম।